আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে বলছি। আজকে আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটি হতে যাচ্ছে যে ভিডিওতে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেয়েছিলাম, সো সেই ভিডিওটি আজকে ধারণ করতেছি। সো চলুন তাহলে প্রথম যে কমেন্টের উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে শান আহমেদ করেছেন, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শান বলছিলাম কুষ্টিয়া থেকে। কেপিটিসি কোম্পানিতে আমি এক মাস হচ্ছে জমা দিয়েছি, সামনে মাসে কি শোন কপি পাবো, পাওয়ার সম্ভাবনা আছে? আসলে ভাই, আপনি কেপিটিসি কোম্পানিতে যে জমা দিয়েছেন পাসপোর্টটি, সামনের মাসে আসলে শোন পেপার বের হবে কিছু। যেহেতু আপনি জমা দিয়েছেন মাত্র এক মাস হয়েছে, মনে হয় সামনে মাসে আপনারটা না হওয়ার সম্ভাবনাই বেশি, পরবর্তী মাসে হওয়ার সম্ভাবনা আপনারটা বেশি, কারণ যে সাধারণত 3 মাস লাগে শন পেপার বের হতে। সো সাথেই থাকুন, পরবর্তী আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, ধন্যবাদ। আরেকটি ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি 6 মাস হয়েছে জমা দিছি কিন্তু এখনও কোনো শন পেপার বের হয় নাই, আমারটা কি হওয়ার সম্ভাবনা আছে, দয়া করে জানাবেন। সো ভাই, আসলে সামনের মাসে শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে, বের হলে তো অবশ্যই আপনারটা বের হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে আপনি যে পাসপোর্টটা জমা দিয়েছেন, আসলে কার মাধ্যমে জমা দিয়েছেন, সে লোকটা কেমন পাওয়ারফুল, এটার উপর নির্ভর করে আপনার পাসপোর্ট বের হওয়া। সো দেখুন, ভাগ্যে থাকলে সামনের মাসেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো ধন্যবাদ। পলাশ মিয়া প্রশ্ন করেছেন, ভাই এই কোম্পানিতে গাড়ি চালকের বেতন কেমন হয় এবং যেতে কত টাকা লাগে জানাবেন। সো ভাই, এই কোম্পানিতে গাড়ি চালকদের বেতন সাধারণত 110 দিনার বেসিক, 12 ঘন্টা ডিউটিতে 160 দিনের আসবে, আর এখানে আসতে খরচ হবে মিনিমাম 6 লাখ থেকে 7.5 লাখ, এর ভিতরে খরচ হয়, এক একজনের এক এক রকম। আসলে যে ভিসাটা আপনি যার মাধ্যমে নিচ্ছেন বা যে দালালের মাধ্যমে আসতেছেন, এক একজন এক এক রেট নিয়ে থাকে। এমডি তারেক প্রশ্ন করেছেন, জাহিদ ভাই তালাবাদ কোম্পানিতে ভিসা কবে বাহির হবে? আজকে 2 মাস 10 দিন হলো পাসপোর্ট জমা দিয়েছি, এখনও বের হয়নি। আসলে ভাই, পাসপোর্ট জমা দিয়েছেন 2 মাস 10 দিন, সাধারণত 3 মাস এটা প্রাথমিক টাইম নাই, 3 মাসের আগে পাবেন না। সো মনে হয় পাবেন খুব তাড়াতাড়ি, 3 মাস পার হলে 4 মাস চলতি মাসেই শোন পেপার পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমডি আলামিন হোসেন প্রশ্ন করেছেন, ভাইজান পিসাইড কোম্পানির ভিসার খবর জানাবেন। ভাই, পিসাইড কোম্পানির লাভানার কাজ চলতেছে, যারা পাসপোর্ট আগে জমা দিয়েছে তাদের লাভানার কাজ চলতেছে, আর লাভানার কাজ শেষ হলে এই মাসে যদি কাজ শেষ হয় তাহলে সামনে মাসে ভিসা বের হবে ইনশাল্লাহ। এখন অনেকেই ভিসার জন্য পাসপোর্ট জমা দিছে, সো আপনিও জমা দিয়েছেন, ভাগ্য ভালো হলে সামনের মাসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এক ভাই প্রশ্ন করেছে, ভাই আমি কুয়েত যেতে চাই, আমাকে ভিসা দিতে পারবেন? আসলে ভাই, আমি নতুন, আমি কাউকে ভিসা দিতে পারবো না। আসলে ভিসা এই বিষয়গুলো যারা কাজ করে আগের থেকে তারাই দিতে পারবে, সো তাদের সাথেই যোগাযোগ করুন, আমি শুধু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। আর একটি ভাই প্রশ্ন করেছেন, ভাই দয়া করে KNPC নিয়ে ভিডিও দেন। আসলে KNPC খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, সব জায়গায় তথ্য নেওয়ার মানে চেষ্টা করতেছি, আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, খুব তাড়াতাড়ি এই বিষয়ে আমি ভিডিও দেব ইনশাল্লাহ। আপনি সাথেই থাকুন এবং কিছুদিনের মধ্যে KNPC নিয়ে বিস্তারিত ভিডিও দেব ইনশাল্লাহ। আর একটি ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেন প্লিজ। আসলে ভাই, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যায়, তবে অবশ্যই আপনি আমাকে আগে নক দেবেন, বলবেন যে ভাই কোন টাইমে ফোন দেবো, আমি যে টাইমে ফোন দিতে বলবো সেই টাইমে ফোন দেবেন, কারণ সবসময় তো আর ফোন দেওয়া যায় না, আমি ফ্রি টাইমে বলে দেবো তখন আমাকে ফোন দেবেন, সমস্যা নেই, আপনি আগেই নক দেবেন, নক দেওয়ার থেকে সময়টা নিয়ে তারপরে ফোন দেবেন। ওকে, ধন্যবাদ। আর এক ভাই প্রশ্ন করেছেন, যে ভাই আমি KPTC-তে 13 মাস চলছে পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু এখনও ভিসা পাইনি। আসলে ভাই, এরকম অনেকেই আছে, 13 মাস হয়েছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছে, এখনও ভিসা পায়নি। আবার অনেকে এমনও আছে 3-4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, যেমন আমি নিজেই পেয়েছিলাম, 4 মাসের মধ্যেই ভিসা পেয়ে গেছি।
তো আসলে ভাই এটা পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে পাওয়ারফুল সেরকম ভালো লোকের মাধ্যমে দিলে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরেও সমস্যা নাই, অনেকের এরকম রেকর্ড আছে 1 বছর 2 বছর 3 বছর পরও পাসপোর্ট জমা দিলে ভিসা বের হয়। সো আশা করি আপনারটা বের হবে। ধৈর্য ধরুন এবং যার মাধ্যমে জমা দিয়েছেন তার সাথে আলোচনা করুন এবং তাকে বলুন তাড়াতাড়ি যেন কাজটা করে। আরেকটি ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি কুয়েতে আব্দুল হামিদ কোম্পানিতে যেতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, নাম্বার দিন। ভাই আমার নাম্বারটা দেয়া আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে আমাকে ফোন দেওয়ার আগে অবশ্যই আমার থেকে সময়টা জেনে নেবেন যে কোন টাইমে ফোন দেব, কারণ আমি ফ্রি টাইমে আপনার ফোন ধরতে পারবো, না হলে ফোন দিলে অযথা ধরতে পারবো না, তখন মন খারাপ হবে আপনার। সো আমার থেকে অবশ্যই টাইমটা জেনে তারপর ফোন দিবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আর যার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্টের উত্তরগুলো দেব। এখন এই ভিডিওটা আসলে আমি অতটা সময় পাইনি, যার কারণে সবগুলো সবার কমেন্টের উত্তর আমি দিতে পারিনি, অনেক কমেন্টই আমি নিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে, তবে সবগুলো উত্তর দিতে পারিনি সময় সাপেক্ষে। তবে দেবো পরবর্তী ভিডিওগুলোতে সময় সাপেক্ষে আমি সবার প্রশ্নের উত্তর দেবো। সো সবাই যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্ট করুন এবং আমার ভিডিওটা পুরো দেখুন, এবং যে কোনো বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। এবং জাহিদ রিয়েল ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 100% সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্যই কষ্ট করি, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এর সাথে ভালো ভালো তথ্য পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।